চিকেন করব, তার জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। এতে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্প, ধনে গুঁড়ো অল্প, ওগুলো অল্প হাফ চামচ করে দিয়েছি আর কি। আর বেশি করে একটু টক দই দিয়েছি, আমার 500 চিকেন আমি 150 টক দই দিয়েছি। আর দিয়েছি একটু লেবুর রস, লেবুর রসটা দিলে চিকেনের কিছু গন্ধটাও থাকে না আর টেস্টটাও কিন্তু ভালো আসে। আর দিয়েছি তোমার আর কিছু সেরকম কিছু দিইনি, আর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আমার 45 মিনিট হয়ে গেছে ম্যারিনেশনটা, এইগুলো দিয়ে ম্যারিনেট করেছি, মানে আদা রসুনের পেস্ট, টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সর্ষের তেল আর একটু লেবুর রস, ব্যাস। দেখো ফোড়নের জন্য আমি নিয়েছি ছোটো এলাচ, দারচিনি আর কটা মরিচ, গোটা মরিচ, আজকে আমি লবঙ্গ দেব না। আর তেলটা আমার এখানে মোটামুটি জ্বলে গেছে, আমি গোটা গরম মশলার ফোড়নটা দিয়ে দেবো। আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রেখে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভাজবো, ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেশ লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ম্যারিনেশনের যে চিকেনটা সেটা দিয়ে দেবো। আর চিকেনের মধ্যে কিন্তু আমি নুনও দিয়েছি ম্যারিনেশনের সময়, সেটা আমি দেখতে ভুলে গেছিলাম। আর আমি আজকে আলু দেবো না, আলু ছাড়া চিকেনটা করবো, একটু কষা কষা করে করবো। এবার ভালো করে এটাকে মিডিয়াম ফ্লেমে না, এটা কিন্তু হাই ফ্লেমে প্রথমে কষাবো, প্রথমে 5 থেকে 7 মিনিট একদম হাই ফ্লেমে কষাবো, নাহলে না চিকেনের জল ছেড়ে যাবে, তো সবই জানো আর কি বলবো আমি। যাই হোক, হাই ফ্লেমে ভালো করে এটাকে কষাতে থাকবো। আর আমি যেহেতু লঙ্কা গুঁড়ো কম দিয়েছি, তাই জন্য লঙ্কা গুঁড়োর রঙটা আসেনি খুব একটা, যেহেতু আমার মেয়ে লঙ্কা গুঁড়ো খায় না, সেই জন্য কিন্তু লঙ্কা গুঁড়োর যে কালারটা সেটা কিন্তু খুব একটা আসেনি। আর কাশ্মীরি লঙ্কা তো আমি আজকে দিইনি একদম। এবার এটাকে ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো। দেখো মোটামুটি আমি না 7 মিনিট মতো কষিয়েছি, কষানোর পর এরকম রং এসছে, এটা কিন্তু আরও কষাবো। দেখেছি কত জল ছেড়েছে, আমি একটুখানি ওই বাটি ধোয়া মানে ম্যারিনেট করা বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছিলাম, আর তারপরে দেখো যত অনেকটা দই দিয়েছি প্রচুর জল ছেড়েছে, এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে, জল আমার খুব কমই লাগবে। এটা কিন্তু এখন আরও ভালো করে কষাবো, যেহেতু একটু বললাম যে আমি একটু কষিয়ে করবো আজকে, ওই জন্য আমি আলুও দিইনি সেই জন্য, আবার কিছুক্ষণ পরে কষিয়ে তোমাদের দেখাচ্ছি। চিকেনটা আমার না খুব ভালো করে কষানো হয়ে গেছে, ওই 7 মিনিটের পরে আরও মোটামুটি আমি 12-13 মিনিট মতো ভালো করে কষিয়েছি। কোনো সময় মিডিয়াম করেছি হাই ফ্লেমটা, কোনো সময় হাই করেছি, এইভাবে কষিয়ে দিয়েছি। আর আমার কষানোর দরকার নেই, কেন ভালো মতো তেল ছেড়ে গেছে। আর এখানে আমি করতে দিয়েছি কিছুটা গরম জল, এই গরম জলটা চিকেনে দেবো। গরম জলটা আমি সাধারণত খুব একটা যে ইউজ করি তা না, কিন্তু আজকে আমার একটু তাড়া আছে যে সেই জন্য আমি গরম জলটা দেবো। গরম জলটা দিলে টেস্টও ভালো হয় আর একটু তাড়াতাড়ি হয়েও যায় চিকেনটা, এমনি আমার চিকেন মোটামুটি 70% কিন্তু সেদ্ধ হয়েই গেছে, আর যেটুকু বাকি আছে ওই আরও মিডিয়াম ফ্লেম করে একটু 10 মিনিট মতো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। জলটা ঢেলে জাস্ট গরম মশলা দিয়ে নাবিয়ে তোমাদের দেখাচ্ছি। গরম মশলা দিয়ে না আমি একটু 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, চিকেনটা একটু এরম দেখতে হয়েছে, আমি একটু ঝোল রেখেছি, কেন কি ভাত দিয়ে খাওয়া তো এরম দেখতে হয়েছে চিকেনটা।
কালকে তোমাদের বললাম যে আমার গ্যাস ফিরে চলে গেছে, আজকে সকালে গ্যাসের ছেলেটাকে ফোন করেছিলাম, তা ছেলেটা এসে গ্যাস দিয়ে গেল এবং কোনো এক্সট্রা টাকা কিছুতেই নিল না, বলো যা দেন তাই দেবেন। আর ছেলেটা বাচ্চা ছেলে তো খুবই ভালো, যা টাকা নেয় তাই নিয়ে গেল এবং গ্যাস আমাকে দিয়েও একদম পৌঁছে দিয়ে গেল, ফলে আমার সমস্যাটা রইল না, নালে না আমাকে বা আমার হাজব্যান্ডকে গিয়ে গ্যাস নিয়ে আসতে হতো। আর এই রবিবার তো 15ই আগস্ট, কালকে ছুটি ওদের, মানে সেই আলটিমেটলি আমাকেই যেতে হতো, গিয়ে আমি যে কীভাবে গ্যাস আনতে আমি নিজেও জানি না। যাই হোক, ওই প্রবলেমটা আমার শর্ট আউট হয়ে গেল আজকে। আর আজকে যে চিকেনটা করেছিলাম তোমাদের তো বললামই, একটু কষা কষা করে করবো, কিন্তু হয়েছিল কিন্তু লাইটই, খুব একটা যে মশলাপাতি তো কিছু ছিল না, কিন্তু খেতে ভালো হয়েছিলো, একটু লাইটের ওপরই হয়েছিলো আর কি, খুব একটা যে মশলাপাতি দেওয়া কষা সেরকম কিন্তু হয়নি, কিন্তু খেতে ভালো হয়েছিলো। যাই হোক, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করলাম। তোমার আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, পারলে শেয়ার করে দিও বন্ধুবান্ধবের সাথে। পরের ব্লগ নিয়ে আবার ফিরে আসছি।